হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আল্লাহর অশেষ যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনার জন্য নিয়ে এসেছি যে ঈদ স্পেশাল খুব মজাদার খুব সহজ একটি ফুরিং রেসিপি ডিম ছাড়া শুধুমাত্র দুধ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন একদম সহজ পদ্ধতিতে মাত্র দশ মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন এর চেয়ে কিন্তু বেশি সময় কিন্তু একদমই লাগবে না আসছে ঈদে যদি আপনি ফুডিংয়ের কোনো রেসিপি করতে চান তাহলে অবশ্যই এই রেসিপি ট্রাই করুন দেখবেন একদম সহজ একটি পদ্ধতি এই ফুরিং খেয়ে সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর তৈরি করা একদমই সহজ তো চলুন এই সহজ রেসিপি আজকে আমি আপনার সাথে শেয়ার করি তো এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ গরু দুধ নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি তারপর এখানে সামান্য একটু দুধ উঠিয়ে নিয়েছি এবার এখানে আমি দুই চার চামচ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি দুই কাপ দুধের জন্য দুই চা চামচ কিন্তু নিতে হবে এর চেয়ে কম নিলে কিন্তু ভালোভাবে জমবে না এর চেয়ে বেশি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমি খুব ভালোভাবে একটু গুলি নিয়েছি এবার এই যে দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে স্প্যাচুলার চুলের সাহায্যে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চুলার আঁশটাকে আমি ধরিয়ে দিয়েছি এই দুধগুলো কিন্তু জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই একটা বলক এসে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে এক থেকে দুইটা বলক আসলে কিন্তু হয়ে যাবে যখন দুধের মধ্যে বলক এসে যাবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যখন নাটবেন একটু ভারী ভারী লাগবে তখন বুঝতে হবে যে ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে এবার সাথে সাথে গরম গরম অবস্থায় যে পাত্রে আপনি এ যে ফুডিং জমাতে চান সেই পাত্রে ঢেলে নেবেন হলে কিন্তু যেই হাঁড়িতে আপনি জাল দিয়েছেন সেই হাঁড়িতে কিন্তু জমে যাবে একদম ফুটন্ত গরম গরম অবস্থার সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটু ভালোভাবে জমে যায় ততক্ষণ পর্যন্ত এবার আমি আবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি চিনি তারপর সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি আর এক চা চামচ দিয়ে দিয়েছি আগার আগার পাউডার এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চুলাটাকে আমি ধরিয়ে দিয়েছি যখন এক থেকে দুটা বলক এসে যাবে সাথে সাথে নামিয়ে নিতে হবে এর থেকে কিন্তু বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই আগের ফুরিংটা যখন হালকা একটু জমে যাবে তখন কিন্তু এই যে ফুডিংয়ের মিশ্রণটা তৈরি করতে হবে এর আগে কিন্তু তৈরি করার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু জমে যাবে তো দেখুন খুব ভালোভাবে কিন্তু জমে গেছে এখন আমি একটা নাইপের সাহায্যে চারিপাশে একটু ছাড়িয়ে নিয়েছি যাতে করে চারিপাশে একটু লাল কালারের এর যে মিশ্রণটা দিতে পারি সেজন্য আপনারা যদি এভাবে করতে না চান আপনাদের কাছে একটু বিরক্ত লাগে তাহলে আপনারা উপরে কিন্তু লাল এই যে ফুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে তো আমি চারিপাশে এই যে অ্যাসপ্যাসুরার সাহায্যে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি তারপর এই যে মিশ্রণটা দিয়ে দিচ্ছে একদম ফুটন্ত গরম গরম অবস্থা কিন্তু দিয়ে দিতে হবে যাতে করে চারিপাশে একটু লাল কালারের মিশ্রণটা যায় সেজন্য আরগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি তো যখন সব মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে যাবে এখন আমি রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে জমে যায় ততক্ষণ পর্যন্ত তবে নর্মাল ফ্রিজে রেখে জমানোর কিন্তু কোনো প্রয়োজন নেই যদি আপনারা খুব তাড়াহুড়ার মধ্যে তৈরি করেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে জমিয়ে নিতে পারেন তো দেখুন জমিয়ে নেওয়া হয়ে গেছে একদম জমে গেছে ভালোভাবে এখন আমি একটা নাইপের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি একটু মোল্ড আউট করে আপনাকে দেখে দিচ্ছে যে কেমন হয়েছে এই ফুরিংটা তৈরি করা এতটা সহজ আপনার না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না ডিম ছাড়া একদম সহজ একটা পদ্ধতি আপনার জটফট যখন তখন কিন্তু তৈরি করে নিতে পারবেন এই ফুরিং ডেজার্টটি দেখতে এতটা সুন্দর লাগে এতটা কালারফুল আর এতটা আকর্ষণীয় লাগে আপনারা যে কোনো ওকেশানে রাখতে পারেন আপনাদের বাচ্চাদের জন্মদিনও কিন্তু আপনারা রাখতে পারেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে এখানে আমি আপনাকে একটি টিপস দিচ্ছি আমি যে সাদা কালারের প্রথমে ফোরিংটা দিয়েছি সেটা যখন হালকা একটু জমে যাবে ভিতরে গরম থাকবে নরমও থাকবে হালকা একটু জমে যাবে ঠিক তখনই কিন্তু দ্বিতীয় লেয়ারে ফুরিংটা দিয়ে দিতে হবে না হলে কিন্তু একটা ফোরিংয়ের সাথে একটা ফুরিং কিন্তু অ্যাডজাস্ট হবে না আপনারা যদি একদম পারফেক্ট রেসিপি চান তাহলে অবশ্যই আমার ফুরু রেসিপি স্কিপ না করে ফলো করবেন তাহলে দেখবেন আপনার রেসিপি একদম পারফেক্ট হবে আমি একদম সঠিক মেজারমেন্ট সহ আপনাদেরকে দেখিয়েছি এবারে দিয়ে আপনারা চালে ডিম ছাড়া এই ফুডিংটি তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেস।